আমার এক স্যার আমার সাথে একটা এক্সপেরিমেন্ট করে। তিনি আমাকে বলে, আয়মান তুমি তোমার চোখগুলো বন্ধ করো, অ্যান্ড দেন তোমার এক্সপেরিমেন্ট শুরু হবে। তো আমি চাই ভিডিওটি যারা যারা দেখছে তারা সবাই আমার সাথে এক্সপেরিমেন্টই করুক। তো আমি স্যারের কথা শুনে চোখটা বন্ধ করলাম, অ্যান্ড দেন আমার স্যার আমাকে বলল যে আচ্ছা আয়মান, তুমি এখন তোমার ইচ্ছা মতো এই পৃথিবীর যা কিছু আছে সব কিছু নিয়ে যে কোনো কোনো একটা চিন্তা করতে পারো, কিন্তু একটা জিনিস বাদে, সে জিনিসটা হলো একটা পিঙ্ক এলিফ্যান্ট বা একটা পিঙ্ক কালারের হাতি। সো স্যারের কথা মতো আমি চিন্তা ভাবনা করলাম, অ্যান্ড দেন আমার স্যার বলল আয়মান এখন চোখ খুললো। তাহলে আমি চোখ খুললাম, আর আমাকে বলল তুমি কি চিন্তা করলে। আমি স্যারকে বললাম যে স্যার আপনি বলার পর আমার মাথায় শুধুমাত্র পিঙ্ক এলিফ্যান্টে এসেছে। সে হাসলো, সে আমাকে বলল যে একেবারেই পারফেক্ট, এটাই হওয়ার কথা, সবার কাছে এটাই হয়। আমাদেরকে যখন যে জিনিসটা নিয়ে চিন্তা করতে নিষেধ করা হয় আমরা কিন্তু ওটা নিয়ে চিন্তা করি। আই গেস ভিডিওতে যারা যারা দেখছিল এবং যারা আমার সাথে চোখ বন্ধ করে চিন্তাটি করেছে তারা সবাই পিঙ্ক এলিফ্যান্টে দেখেছে। আমাদের লাইফে এই একটা সিম্পল একটা ফিলসফি যদি আমরা আসলে বুঝতে পারি আমরা কিন্তু বিশাল একটা হেল্প করতে পারি নিজেদেরকে। আমাদের লাইফে যখন স্ট্রেস আসে, ফ্রাস্ট্রেশন আসে, অ্যাঙ্গার আসে, এই জিনিসগুলো ওই পিঙ্ক এলিফ্যান্টের মতো আমাদেরকে মানুষ সাজেস্ট করে, আরে তুমি পিঙ্ক এলিফ্যান্টের কথা চিন্তা করো না, আমরা কিন্তু ওটার কথাই চিন্তা করি। আমাদেরকে যখন সাজেস্ট করা হয় আরে চিন্তা করো না, স্ট্রেস নিও না, প্যারা নিও না, দুশ্চিন্তা করো না, আমরা কিন্তু ওই দুশ্চিন্তাটাই করি। আমরা যখন চেষ্টা করি যে না আমি এই জিনিসটা নিয়ে আর দুশ্চিন্তা করবো না, ওইটা চিন্তা করতে যাই কিন্তু আমি দুশ্চিন্তাটা করছি। সো আমরা একটা লুপে চলে যাই। একবার চিন্তা করে দেখলাম যে আরে আসলেই তো আমরা যেটা নিয়ে চিন্তা না করার চেষ্টা করি ওই চিন্তাটাই আমাদেরকে পেয়ে বসে। তো এখন প্রশ্ন আসে, তাই যদি হয় তাহলে এই লুপ থেকে বের হওয়ার রহস্যটা কি, বা আমরা কিভাবে বের হতে পারি? রহস্যটা খুব স্বাভাবিক, এটা নিয়ে যদি আমি চেষ্টা করি যে আমি কোনো একটা দুশ্চিন্তা আর চিন্তা করবো না, ওইটা দুশ্চিন্তা বেড়ে যায়, তাহলে ওটা নিয়ে এই যে না চিন্তা করার চেষ্টা এটাই করা উচিত না। দুশ্চিন্তা দুশ্চিন্তার জায়গায় থাক, তুমি নতুন একটা কাজে লেগে পড়ো, নতুন একটা প্রজেক্ট হাতে নাও, খেলতে যাও, গান শুনো, মুভি দেখো, কোনো ফ্রেন্ডের সাথে আড্ডা দাও, নতুন কোনো কাজ শুরু করো, নতুন একটা প্রজেক্ট হাতে নাও। সো নতুন যে কাজটা তুমি করবে ওটা নিয়ে যখন আস্তে আস্তে তুমি মজা পেয়ে যাবে বা আস্তে আস্তে কাজটি সামনে এগোতে থাকবে, তোমার যে দুশ্চিন্তা ছিল, স্ট্রেস ছিল, অ্যাঙ্গার ছিল, ফ্রাস্ট্রেশন ছিল, তো অটোমেটিক্যালি চলে যাবে। আর তুমি যদি ওটাকে আসলে ঘাড় ধরে বের করার চেষ্টা করো, ওইটা আরো তোমার ঘাড় ধরে তোমার ঘাড়ে চেপে বসবে। সো অলওয়েজ চেষ্টা করবে এইসব জিনিস নিয়ে চিন্তা ভাবনা করা বা না করার চেষ্টা করাটা আসলে বৃথা, বরং এইসব থেকে দূরে পালানোর খুব সহজ উপায় হলো নতুন কোনো কাজে লেগে পড়া, নতুন কোনো প্রজেক্ট করা, নতুন কারোর সাথে আড্ডা মারা, গান শোনা, বা নতুন যে কোনো কিছু একটা করা যে জিনিসটা আমাদেরকে ওইসব জিনিসকে ভুলিয়ে দিয়ে সুন্দর একটা ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে।